নমস্কার আনেক স্পর্শকাতর বিষয়লৈ স্টুডিওর মজিয়ান মই প্রীতে স্বাগতম জানাইছো। অঘটনে লকটেরা হৈছে বাগজান অঞ্চল। বিগত এমাহ ধরে জ্বলি থকা অইলর জুইকুড়া প্রশমিত নহতে আন এক দুর্ঘটনায় জোকারি গৈছে বাগজান অঞ্চল। কিছুদিন ধরে নেয়ানেপরা বরষুণের ফলত নৈ উপনৈ সমূহ জলপৃষ্ঠ বৃদ্ধি পয়ার রাজ্যের আন আন প্রান্তর বাগজানের ডাঙরি নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পায় আর পেটর টাননাত জীবন নির্বাহর উদ্দেশ্যে সেই নৈত মাছ মারিবলে যাওয়া আটজন লোকক ডাঙরি নৈর কোবালখুঁটে উটুয়াই লৈ যায়, যে ঘটনায় সমগ্র বাগজান অঞ্চল শোকর চাপ পেলাইছে। রাজ্য বান পরিস্থিতিয়ে লৈছে ভয়াবহ রূপ। তিনিচুকীয়া জিলাতো অপরিবর্তিত অবস্থাত আছে বান পরিস্থিতি। জিলাখনত বান পরিস্থিতিয়ে ভয়াবহ রূপ ধারণ করার সময়তে বাগজানের সমীপর দীঘল তরঙত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বাঢ়নি পানিয়ে উটুয়াই নিলে মাছ ধরবলে যাওয়া তিনজন ব্যক্তিক। প্রাপ্ত খবর অনুসরি 23 জুন তারিখে দীঘল তরং চাহ বাগিচার 6 জন লোক ডাঙরি নৈ পার হয়ে ডিব্রু সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যানত বাহর পাতি মাছ ধরে 26 তারিখে ঘরল উভতি আবার সম্বন্ধীয় নাও লৈ নৈর সিপারে মাতে। সেইমতে 2 জন লোক এটা টুলুঙা নাও লৈ 6 জন লোকক নৈর সিপারেরপরা আনবলে যায়। কিন্তু টুলুঙা নাওটো 4 জন লোকর ভার বহন করব নি হরস্রোতা নৈত ডুব যাওয়া দুপরিয়া প্রায় 12:30 বজাত 8 গৰাকী ব্যক্তিয়ে পানিত উঠি যায়। তারে 5 গৰাকী ব্যক্তিক ইতিমধ্যে গাঁওবাসী উদ্ধার করলে যদিও আন 3 জন বর্তমানেও সন্ধানহীন হয়ে আছে। আবিলি 4 বজাত NDRFর একটা দল ঘটনাস্থলীত উপস্থিত হয়ে লোক 3 জনের সন্ধান চলায়, যদিও সন্ধ্যা 7 বজালেক সন্ধান উলিয়াব নোৱাৰিলে। সৌরভ সিং 12 বেটালিয়ন NDRF আমার টিম হয়েছে, জিসকে কমান্ডেন্ট শ্রী অরুণ দেবগম হ্যাঁ, যে আমার হেডকোয়ার্টার দৈমুখ অরুণাচল প্রদেশ মে। কল হমকো এক ইনফরমেশন মিলি CO ডুমডুমা ও DC তিনসুকিয়া স্যার কে মাধ্যম সে ফোন কে দ্বারা, কি ইয়াহ পে 3 আদমি মিসিং হ্যায় ডোংরি রিভার মে, যো কি দিগল তরঙ্গ 10 নম্বর লাইন কে পাস হ্যায়। ইসকো দেখতে হুয়ে হমারি টিম ওয়াহাঁ সে মার্চ কি ওর কল শাম কো 4:30 বজে এক অপারেশন ইয়াহ পে কিয়া হ্যায়। 4:30 বজে সে লেকে 7 বজে তক ইয়ে অপারেশন হমারা চলা হ্যায়, লেকিন ইস দৌরান হমনে লগভগ 2 কিলোমিটার এরিয়া কো সার্চ ভি কিয়া হ্যায় ওর হমকো ডেড বডি ট্রেস আউট নহীঁ কর সকে হ্যায়, ক্যোঁকি ইয়াহ পে নদী কা ফ্যালাও বহুত জ্যাদা ওর বীচ মে টাপু ভি হ্যায় কই। তো হম কোশিশ কর রে আজ আমারা ফির সে অপারেশন শুরু হো রা হ্যায়, হম কোশিশ করেন কি আজ ডেড বডি কো রিটাইপ করেন। আর আমারে ডিপ ডাইভার্স ভি হ্যায়, সাথ মে ডিপ ডাইভিং সেট হ্যায়, পানি কে অন্দর ভি অগর কহিঁ ডেড বডি কো এহসাস হোতা ইয়াহ ফসনে কে চান্সেস হ্যায়, হম ওয়াহাঁ ভি উসকো ঢুঁড়নে কি কোশিশ করেন। আর কোশিশ করেন কি আজ বডি কো রিটাইপ করেন আর ইনকো ফ্যামিলি কো ইনকে পরিবার বালো কো জিসে ইনকি জো সান্ত্বনা হ্যায় থোড়া সা উনকো সান্ত্বনা মিলে। পুনৰ আজি পুৱাৰ পৰাই NDRFৰ 8 জনীয়া দল এটাই উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিছে, যদিও বৰ্তমানলৈকে সন্ধানহীন লোক 3 জনৰ কোনো সুংসূত্ৰক গুলিয়াবলৈ সক্ষম হোৱা নাই। সন্ধানহীন ব্যক্তিকেইগৰাকী ক্ৰমে ৰকি ওৰাং, ৰাজকুমাৰ তাঁতী, লহৰ বুলি জানিব পৰা গৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।